লাল সবুজের বিশ্ব জয় স্টার্ট। এই দৃশ্য দেখেনি বিশ্ব, দেখেনি বাংলার বিজয় কেতন। স্বাধীনতার 42 বছরে অকুতোভয় বাঙালি যুদ্ধাপরাধের বিরুদ্ধে চলমান সংগ্রামের মধ্যে আরও একবার বিজয় ছিনিয়ে নিল। মানব পতাকা উড়িয়ে বিশ্বকে বাংলাদেশ দেখালো লড়াকু বাঙালি গড়তে জানে, সৃষ্টি করতে পারে বিশ্বজয়ের নতুন ইতিহাস। বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সবচেয়ে বড় এই মানব পতাকা উড়িয়ে রেকর্ড ভাঙার আয়োজন করা হয় এবার। এই পতাকা তৈরিতে অংশ নেয় স্কুল কলেজের 27,000 শিক্ষার্থী। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এর আগে 24,200 মানুষকে নিয়ে সবচেয়ে বড় পতাকা ওড়ানোর রেকর্ড ছিল পাকিস্তানের। দীর্ঘতম পতাকার রেকর্ড গড়ার মাধ্যমে বাংলাদেশ আবারও হারালো পাকিস্তানকে। নিয়ম মেনে সঠিক মাপের নির্দিষ্ট সময় পর্যন্ত এই পতাকা ওড়ানো হয়েছে কিনা তা দেখতে উপস্থিত ছিল গিনেস কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় বাংলাদেশের রেকর্ড ভাঙার উদ্যোগকে স্বাগত জানান গিনেস কর্তৃপক্ষের প্রতিনিধি। আপনাদের আজকের এই প্রয়াস যদি সফল হয় তাহলে আপনারাই হবেন এই ধরনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নতুন অধিকারী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সদর দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আজকের এই সম্মিলিত প্রচেষ্টা সত্যিকারভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পাবার যোগ্যতা অর্জন করেছে কিনা। চূড়ান্তভাবে 5 মিনিটের স্থায়িত্বের এই পতাকা ওড়ানোর সাথে সাথে বেজে ওঠে বিজয়ের গান। জাতীয় পতাকার বিশ্ব রেকর্ড গড়ার গৌরবে আরও একবার গর্জে ওঠে বাংলাদেশ। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।